বন্ধুরা মেরিনল্যান্ড চলে আসলাম। মেরিনল্যান্ড হচ্ছে এমন একটি জায়গা যেটি ডলফিন আছে এবং বিভিন্ন বনজ এবং জলজ প্রাণী আছে। এটি হাঁটতে গিয়ে 4,500 স্কোয়ার কিলোমিটার এটির আয়তন, অনেক বড়। এটি আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে চলে আসলাম, আমরা উপভোগ করব এবং আপনারাও আমাদের সাথে উপভোগ করবেন। আপনারা নিশ্চয়ই আপনারা এই জায়গা সম্বন্ধে আমি আপনাদেরকে খুবই একটি ধারণা দেবো। অলরেডি আমার বন্ধু আজিজুল ইসলাম এবং সাব্বির আহমেদ তারা ক্রিকেট করছেন। এখানে ক্রিকেটের মূল্য হচ্ছে $22 হচ্ছে অ্যাডাল্ট এবং আন্ডার 18 হচ্ছে $45। তো আমরা ক্রিকেট করছি। আমরা ক্রিকেট করছি এখানে আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে পান কার্ড করতে আমরা পান কার্ড করার জন্য আমরা অপেক্ষা করছি এবং এখানে একটি আইডি বানাতে হয়। আইডিটি আমরা আইডি বানানোর জন্য করতে যাচ্ছি। আইডিটি 5 মে থেকে অক্টোবর পর্যন্ত এই জায়গাটি ওপেন করে দেওয়া হয় পাবলিকের জন্য এবং উইন্টারে সেটি বন্ধ থাকে। এবং এই ফান কার্ড যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফান কার্ড হেয়ার ফান কার্ডটি আপনি ব্যবহার করতে পারবেন। এখন আপনি কার্ড দিয়ে দেখবেন এবং পরবর্তীতে আপনি এটি দিয়ে মে থেকে অক্টোবরের মধ্যে আপনি এই জায়গায় আসতে পারবেন। আমার বন্ধু আজিজুল ইসলাম এবং তারা চেকিং সেরে নিচ্ছেন, দায়িত্বরত কর্মকর্তা আমাদের চেকিং করছেন। আমরা ভিতরে প্রবেশ করবো এখনই। বন্ধুরা মেরিনল্যান্ড চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি, এখানে ডলফিনের অসাধারণ পারফরমেন্স দেখতে পাবেন আপনারা এবং ডলফিন কন্যাদের অসাধারণ পারফরমেন্স ডলফিনের সাথে সেটিও আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডলফিন কন্যার সাথে গিয়ে খেলা করছে, আপনার সঙ্গে তখন উপভোগ করুন অসাধারণ ডলফিনের নৈপুণ্য। আপনারা গ্যালারিতে উৎসুক দর্শকের আনন্দ দেখতে পাচ্ছেন, তারা উপভোগ করছেন, খুবই আনন্দ উপভোগ করছেন। আপনারা দেখুন দর্শকরা করতালি দিয়ে ডলফিনদেরকে উৎসাহিত করছেন, ডলফিনরা করতালির তালে এবং বাজনার তালে তালে ডলফিনরাও নাচ করছে, খেলা করছে। আপনারা সাথে থাকুন, উপভোগ করুন। আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে উৎসুক দর্শক আপনারা ডলফিনের অসাধারণ পারফরমেন্স দেখতে পাচ্ছেন। ডলফিন কিভাবে, ও মাই গড, ডলফিন কিভাবে লাভ দিয়ে উপরে উঠছে এবং ডলফিন, ও মাই গড। আপনারা আরেকটি ডলফিনের লাভ দেখতে পেলেন, ডলফিন কন্যারা যেভাবে ইশারা করছে ঠিক সেভাবে ডলফিন নাচ করছে। এটি অসাধারণ একটি সৌন্দর্যের একটি জায়গা। আপনারা যারা টরেন্টোতে আছেন বা কানাডায় আছেন তারা এই মেরিনল্যান্ড উপভোগ করতে পারেন। টরেন্টো থেকে মেরিনল্যান্ডের দূরত্ব হচ্ছে 1 ঘন্টা, প্রায় 2 ঘন্টা সময় লাগে টরেন্টো থেকে মেরিনল্যান্ড যেতে।
আপনারা দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডলফিন খেলা করছে, অসাধারণ, ও মাই গড, অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছে ডলফিন। ডলফিন কন্যারা যেভাবে ইশারা করছে, যেভাবে ইঙ্গিত করছে, ঠিক সেভাবে ডলফিনটা নাচ করছে। আপনারা দেখতে থাকুন মেরিনল্যান্ডের ডলফিনের পারফরমেন্স। আপনারা দেখতে পাচ্ছেন একটি ডলফিন, ডলফিন কন্যার সাথে খেলা করছে। ডলফিন হচ্ছে গিয়ে অপর পাশে এবং ডলফিন কন্যা হচ্ছে গ্যালারির পাশে। আরেকটি ডলফিনের নাচ দেখতে পেলেন এবং আরেকটি ডলফিন দেখেন উপরে উঠে কিভাবে নাচ করছে। দেখেন ডলফিন কন্যারা যেভাবে ইশারা করছে, ঠিক সেভাবে তারা নাচ করছে, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ডলফিনদের। আরেকটি ডলফিনের নাচ দেখতে পেলেন, আসলে অসাধারণ। আপনারা উপভোগ করছেন মেরিনল্যান্ডের ডলফিনের পারফরমেন্স। আপনারা দেখতে পাচ্ছেন একজন জলকন্যা পানিতে নেমে ডলফিনের সাথে খেলা করছেন। দর্শকরা খুবই আনন্দ পাচ্ছেন। আমাদের মেয়ে পাপা আপনারা উপভোগ করছেন মেরিনল্যান্ড। মেরিনল্যান্ডই হচ্ছে নায়াগ্রা ফলসে তার অবস্থান পোর্টেজ রোডে। এটি গুগলে সার্চ দিলে যে কেউ খুব সহজে সেই জায়গা খুঁজে পাবেন এবং সেই জায়গা যেতে পারবেন। সেই জায়গায় যারা যাবেন তাদের জন্য আবারও বলছি, এখানে প্রবেশ করতে হলে $52 স্পেন্ড করতে হয় পার হেড, এবং আন্ডার 18 ইয়ার্স ওল্ড যারা তাদের জন্য $45। তো এখানে ফান কার্ড দেওয়া হয়, আইডি কার্ড, যেটি মে থেকে অক্টোবর মাস, এই সময়ের মধ্যে আপনি যতবার ইচ্ছা ততবার দিয়ে এই কার্ড দিয়ে ফ্রি উপভোগ করতে পারবেন, একবার পরিশোধের বিনিময়ে। আপনারা ডলফিনের অসাধারণ পারফরমেন্স দেখতে পাচ্ছেন। আসলে আমরা দীর্ঘক্ষণ ধরে এটি উপভোগ করছি এবং আপনাদের সাথে নিয়েই উপভোগ করছি, কারণ একটি সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করলে অনেক অনেক আনন্দ পাওয়া যায়। হয়তোবা ভিডিওতে দেখে আপনারা খুব একটা আনন্দ উপভোগ করতে পারতেন না বা আপনারা খুব একটি আনন্দ নিতে পারতেন না, কিন্তু আপনারা গ্যালারিতে বসে যদি উপভোগ করেন তাহলে খুবই এনজয় করবেন।
আপনাদেরকে আগেই বলে রেখেছি, এটি হচ্ছে আয়তন হচ্ছে 4,500 স্কোয়ার কিলোমিটার। এখানে জলজ প্রাণী, বনজ প্রাণী সবই আছে। এখানে অনেক রাইড আছে, অনেক রাইড আপনারা করতে পারেন, অনেক রাইড দিয়ে ঘুরতে পারেন সমস্ত পার্কের। এখানে আপনারা ডলফিনের পারফরমেন্স দেখতে পাচ্ছেন আবারও। আমরা একটি রাইডের কাছাকাছি চলে আসলাম, রাইডের আমরা রাইডের দিকে যাচ্ছি। অলরেডি আমরা রাইডে উঠে পড়েছি। একটি ট্রেন দেখতে পাচ্ছেন, একটি স্ট্রিট ট্রেন। আসলে জায়গাটি অনেক বড়, সেটি উপভোগ করা অনেক কঠিন একটা বিষয়। তো আমরা আপনাদের একে মেরিন ল্যান্ড আপনাদেরকে নিয়ে উপভোগ করলাম। ভবিষ্যতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে সঙ্গেই থাকুন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর কোনো জায়গা থেকে আপনাদের সম্মুখে লাইভে এসে ভিডিও করে আপনাদেরকে জায়গা দেখাবো, সেই জায়গা দেখাবো। আপনারা এতক্ষণ যারা উপভোগ করলেন, যারা সাথে ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।